আচ্ছা, আপনাদের কারো অ্যাকাউন্টের নতুন যেটা, ওটা কি আমার সাথে শেয়ার করতে প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমারটা দিয়ে যাই। বুঝলাম না তো, দেখে পারবো আপু, কি কি দেখে পারবো, আচ্ছা কিছু প্রবলেম দেখে পারবো থাকলেও আপু? আমার, বুঝিনি ভাইয়া, পিসি থেকে পারবো যে, পিসি থেকে পিসি থেকে ওই অপশন গুলি আসবে না আপনাদের, ওকে আমরা বাদ দিই। আপনারা আমার আমার স্ক্রিন যেটা দেখতে শুধু পাচ্ছেন? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইনস্টাগ্রামের এই যে এখানে যেটা, এগুলি হচ্ছে স্টোরি। এখন যদি আমি ভিডিও দিতে চাই, উইদাউট ভিডিওতে আমি আপনার ইয়ে করতে পারবো না। একটা মিনিট, হ্যাঁ, উইদাউট ভিডিওতে আমি হচ্ছি আপনার, আমার আইজিটিভিটা আসবে না। সো ভিডিও আমি চাইলেই এখান থেকে ডাউনলোড করে তারপর সেটা আপলোড করে দিব, সেটাও পসিবল না। ইনস্টাগ্রাম সেটা পারমিশন দেয় না। ইনস্টাগ্রাম খুব দ্রুত ফেসবুকের মতো প্রিডিক্ট করতে পারে যে কোথায়, কোথায় হচ্ছে আপনি কপিরাইটেড ছিল, কোন জায়গা থেকে কপি করে আপনি নিয়ে এসেছেন, সেটা টোটাল ও ইনস্টাগ্রাম প্রেডিক্ট করে ফেলে। তো ইনস্ট্যান্ট আপনার ওটাকে ব্লক করে দেয়। আপনি ধরেন ভিডিওটা দিলেন না, সেটাকে ইনস্টাগ্রাম ইনস্ট্যান্ট ব্লক করে দিবে, সেটা হোক স্টোরিতে, সেটা হোক আপনার ইয়েতে। আমি দেখে নেই আপনাদের কোন কোন ছবিগুলি। আপনাদেরকে তো এই যে আমার অ্যাকাউন্ট থেকে গিয়ে সেটিং, সেটিং থেকে এই সেটিংস এ এসে হচ্ছে অ্যাকাউন্ট সুইচ টু প্রফেশনাল, সুইচ টু প্রফেশনালে গিয়ে বিজনেস অ্যাকাউন্ট, নেক্সট, এই যে বিজনেস অ্যাকাউন্ট দিলে ডিরেক্টলি। আচ্ছা, তো আমার যারা ফলোয়ার থাকে তারাও আমার বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন, খুব বেশি কিছু করতে হয় না। হ্যালো, জি আপু, খুব বেশি কিছু আপনাকে করতে হয় না। ওগুলি ওই যে কন্টিনিউ 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 দিয়ে চলে যেতে, এখানেও ক্যাটাগরি আছে, আরেকবার দেখে নেন। সেটা হচ্ছে সাজেস্ট ক্যাটাগরি থাকে, আপনাকে লিখতে হয়, লিখলে আপনি আপনারটা পেয়ে যাবেন, লিখলে আপনি আপনারটা পেয়ে যাবেন। আমি আমার রিলেটেড কোনো ওয়ার্কে এটা দিলাম, নেক্সট, এই যে আপনার হচ্ছে এটা চলে আসে। কিন্তু একটা পেজ ক্রিয়েশন, আপনাদের ফেসবুকে যেমন পেজ ক্রিয়েশন করেন সেম ওয়েতে এই যে সিপ কোড কত, একটু দেখবেন বনশ্রীর জিপ কোড কত, কেউ আমাকে একটু বলতে পারবেন? আচ্ছা, জিপ কোড দিতে পারবো না। 1200
1239 কি যেন একটা, একটু দেখবেন কেউ দেখতেছি আপনি 1219 পুরো পার্সোনাল এটা প্রাইমারি মেল এটাতে গেছে প্রোফাইলে দেখেন এখন কিন্তু প্রোফাইল আমাদের যে পার্সোনাল প্রোফাইল ছিল পার্সোনাল প্রোফাইলে কিন্তু এই শুধু এডিট প্রোফাইল ছাড়া প্রমোশন ইনসাইটস এখানে যে অ্যানালিটিকটা দেখানো অ্যানালিটিকের জায়গাটা ছিল না রাইট সার্চে দিলে এই যে আমার তো একদম নতুন নতুন কন্টেন্টে অ্যাক্টিভিটি অডিয়েন্স কিছুই নাই সেটা হচ্ছে এখানে 7 দিনেরটা দেখাবে আর তারপরে যদি আপনি প্রমোশনে যান প্রমোশনসে গেলে এইখানে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে আপনাকে ইয়েতে নিয়ে যাবে ভাইয়া অ্যাডসে গেলে ডিরেক্টলি আপনাকে ফেসবুকে ট্রান্সফার করে দিবে এখানে যে অ্যাডসের একটা অপশন আছে না সেটিংসে ওই অ্যাডসে যখন যাবেন আপনাকে ডিরেক্টলি হচ্ছে তারা ফেসবুকের অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে কখনই আপনি এখান থেকে পারবেন না, অ্যাডের জন্য হচ্ছে যে পিসি থেকে গিয়ে আপনার থার্ড পার্টি অ্যাপ দিয়ে ঢুকে অ্যাড ম্যানেজার ওটা আর আপনার অ্যাড যখন রান করবেন ইনস্টাগ্রামের জন্য তখন তো আপনার ইনস্টাগ্রাম প্রয়োজন নেই তখন তো মোবাইল থেকে প্রয়োজন নেই ইনস্টাগ্রামটা প্রয়োজন মোবাইলটা প্রয়োজন হচ্ছে যখন ইনস্টাগ্রামটা ইউজ করছেন অ্যাডের জন্য আমরা পিসি থেকে কাজ করতে পারবো অ্যাডের জন্য আমার এখান থেকে কাজ করতে হবে না ভাইয়া আমার এই পোস্টটাকে দেখেন আমার একটা রেডি পোস্ট যেটা হচ্ছে রিসেন্টলি আমি করেছি এই যে এটাকে যেটা বুস্ট করা পেজের বুস্টিং থাকে না পেজের পোস্টের নিচে বুস্টিং ওই রকম এই যে ডাইরেক্ট মেসেজ আমি ওয়েবসাইট দিলাম আমার প্রোফাইল দিলাম আমার প্রোফাইল দিলে তারপরে দিলাম তারপরে যাও ডেস্টিনেশন এই যে অডিয়েন্স অটোমেটিক ক্রিয়েট ইওর ওন লোকেশন আচ্ছা আমরা প্রমোশনের কাজ পরে দেখি হ্যাঁ ভাইয়া এইটার মধ্যে এই এইখানে এসে এখন যদি আমি আপনাদেরকে ছবি অ্যাড এর জন্য নিয়ে যাই জানি না দেখতে পারবেন কিনা কালো হয়ে যাবে হ্যাঁ কালো হয়ে যাবে আচ্ছা স্টোরি আমি শেয়ার করি এখান থেকে শেয়ার করলে যত প্রবলেম হয় দেখেন তো এখান থেকেও শেয়ার করলে কি কি আসে কিনা আমার স্টোরিটা এক ঝামেলা আমি যদি এখান থেকে স্টোরি অ্যাড করি ধরেন ছবি তো দেখতে পাচ্ছেন এইভাবে তো অ্যাড হবে না কনফার্ম এখানে ঢুকা মাত্র আপনি আমি যে ছবি দিব এখানে তো ভাই আমার প্রচুর স্ক্রিনশট থাকে আপনাদেরকে এটা না দেখানোই ভালো হিউজ স্ক্রিনশট আমার এখানে থাকে ঝামেলাটা এই জায়গায় আচ্ছা একটু হোল্ড করেন আমি বের করি আপনাদের জন্য স্ক্রিনশটের জায়গা এইখানে ছবি এই ছবি আমি পাওয়া এখানে
ওখানে তো আমার অনেক টাইপের ছবি থাকে ভাইয়া, তো সব আসলে দেখানো পসিবল হয় না। পেয়ে গিয়েছি, এখন তো দেখা যায় না, আপনারা তো দেখতে পাচ্ছেন। দেখেন একসাথে কতগুলি স্টোরির জন্য যদি যান, দশটার বেশি একসাথে দেয়া যায় না। আপনারা আছেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যালো, দশটার বেশি একসাথে করা যায় না, দশটা করে দশটা দশটা করে করে আপনাকে অ্যাড করতে হয়, বুঝতে পারলেন? এইখানে হচ্ছে যে আপনি যদি ইমোজি ইউজ করেন, সরি ইমোজি না, এটা হচ্ছে আপনার কি বলে ফিল্টার, ফিল্টার যদি ফিল্টার্স গুলি ইউজ করেন, এখানে হচ্ছে যে লিংকের জায়গাটা, এই যে এটা দেখ, ব্র্যান্ড ব্র্যান্ড কন্টেন্ট ট্যাগ বিজনেস পার্টনার অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোট, এই অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোটের যে জায়গাটা, এইটাই আমি বলেছিলাম যেটা আমরা পিসি থেকে পাবো না, এবং এইটা পেইড পার্টনারশিপ উইথ একটা কথা লিখা দেখেছিলেন না আপনারা, রোনালদোর মেবি প্রোফাইলে দেখিয়েছিলাম, এইটা অন করে দিয়ে যে আমার পেইড পার্টনারশিপের সাথে কার সাথে আমি যাব, আমার পেইড পার্টনারশিপ কাদের সাথে, সেটা এখানে লিখে দিতে হয়। কাকে দিব? আলো আলোর সাথে তো হবে না, কারো যদি না হলে আমাকে দিতে দিয়ে মনে পার্টনারশিপ, হ্যাঁ স্যালারি দিয়ে দিব মনে। এই যে ব্র্যান্ডের আমার রিকোয়ারমেন্ট পারমিশন চাচ্ছে, পারমিশন ফর ব্র্যান্ড এন্ড কন্টেন্ট, এটা পারমিশন ছাড়া হয় না, এটার হচ্ছে ওদের সাথে আমার পারমিশন যখন থাকবে, এই যে ব্র্যান্ড কন্টেন্টে গিয়ে আমার পারমিশন থাকলে তারপরে হচ্ছে আমার এখানে হবে ট্যাগ বিজনেস পার্টনার, ওইভাবে দেয়া লাগে এটা, এটা আমি চাইলেও এখন দিতে পারবো না। আর এই লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ততক্ষণ দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার আপনার ইয়ে হচ্ছে 10,000 ফলোয়ার হচ্ছে, 10,000 উইদাউট 10,000 ফলোয়ারে আপনি আপনার স্টোরিতে লিংক শেয়ার করতে পারবেন না, এটা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম। জি ভাইয়া আকাশ, এটা কি শুধু ব্র্যান্ডের সাথে কোনো কথা আছে, ধরুন কারো বিজনেস অ্যাকাউন্ট আছে ওর সাথে, ওই বিজনেস অ্যাকাউন্টও তো একটা ব্র্যান্ড, আচ্ছা ওটা তো দেওয়া যাবে না, হ্যাঁ কিন্তু ওইটার লিমিটেশন হচ্ছে মিনিমাম 10,000। ধরেন আপনি যদি এখন ঢাকায় মেকআপ আর্টিস্ট জায়েদ খানকে চিনেন মনে হয় আপনারা, আপনি বলতে পারেন আপু এই টাইপের এক্সাম্পল কেন, কারণ এগুলি না ম্যাক্সিমাম ছেলেমেয়েরা চিনে ভাইয়া, মানে আমি যদি অন্য আরেকটা নাম বলি মানুষ হয়তো আপনি নাও চিনতে পারেন আমাদের ঢাকার, বা আমি আপনাদের ওইদিককার নাও চিনতে পারি, কিন্তু জায়েদ খানকে মোটামুটি সবাই চিনে, কম বেশি সবাই তো চিনে। তো এখন জায়েদ খানের প্রোফাইল থেকে জায়েদ খান কিন্তু তার প্রচুর ব্র্যান্ডিং করে, আপনাকে যদি আরেকটা প্রোফাইল দেখাই ওর প্রোফাইল থেকেও, ও প্রচুর ব্র্যান্ডিং করে, ঠিক আছে? এইটা থেকে এগুলি হচ্ছে আপনার স্টিকার দেয়া, লোকেশন দেয়া, হ্যাশট্যাগ মেনশন, এই জিনিসগুলি নর্মালি তো আমরা ইনস্টাগ্রাম থেকে করতে পারি, পারি তো বলি না আপু? পারি না জি আপু, অবশ্যই নেক্সট এ দিলে একটা স্টোরি আমরা অ্যাড করতে পারি স্টোরি থেকে। আচ্ছা আমার তো ঝামেলা আছে, আমার ক্লোজ ফ্রেন্ডই দিয়ে রাখি, কেউ দেখবে না। এটা হচ্ছে আপনার যেটা এই ক্লোজ ফ্রেন্ড করা মানে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেয়া, যে আমার ওই 8টা পারসন ছাড়া আমার এটা কেউ দেখতে পারবে না। ক্লোজ ফ্রেন্ডের লিস্টও চেঞ্জ করা যায়। জি আপু, জি আপু, অনেকদিন ভাইয়া
অনেকদিন বলতে কয় 1 বছর মানে এরকম না না আরো বেশি আরো বেশি আরো বেশি এখানে কত 19 আছে মেবি হ্যাঁ আরো বেশি হয়েছে আচ্ছা ঠিক আছে বেশি হয়েছে এখানে 10টার বেশি একসাথে দেয়া যায় না 10টার বেশি একসাথে না দেয়া গেলে তারপরে আপনি আরো দিবেন কোত থেকে দিবেন তারপরে এখন ও আমার তো বিজনেস প্রোফাইল সরি আচ্ছা হাইলাইট দেওয়ার জন্য যদি ওই যে বললাম হাইলাইট গুলি অ্যাড করা যায় এখান থেকে হাইলাইটস নিয়ে এই যে আমার এখানে যা আছে সেখানে চাইলে অ্যাড করতে পারি এই একটার মধ্যে আপনি 100 হাইলাইটস অ্যাড করতে পারবেন এই একটা হাইলাইটস এর মধ্যে আপনি একটা হাইলাইটস এ 100টা হাইলাইটস অ্যাড করতে পারবেন এই হাইলাইটস গুলি হচ্ছে যে আপনি একটা নতুন নাম দিয়ে দিলেন ধরেন আমি আপনাদের এটার নতুন নাম দিয়ে দিই কি নাম দেব আমার এটা দিয়ে দেব যে ডেমো ডেমো খাগড়াছড়ি ইউজ করেন না মার্কেটিং করেন না খাগড়াছড়ি হ কেন এই যে আকাশ আমাকে খুব সুন্দর একটা প্যাচা দিয়েছে ওই প্যাচাটা আমি অ্যাড করে দিব এখন কথা হচ্ছে আর ডেমোর হাইলাইটস এর এইটার পরে আপনার কিন্তু হাইলাইটস এর যে জায়গাটা থাকে যে দেখেন ডেমো ডেমোতে গিয়ে আপনি চাইলে ডেমোতে গিয়ে আপনি চাইলে আপনার যে ছবিটা আছে ওই ছবিটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন এই যে একটা হচ্ছে রিমুভ ফ্রম হাইলাইটস সেটা তো আপনারা বুঝেনি যে হাইলাইটস রিমুভ করা আর এডিটে গিয়ে আপনি কোন ছবিটাকে ফার্স্টে দিতে চান বা কোনটাকে দেখাতে চান এখানে এডিট কাভার আমার যেমন এটা দেখাচ্ছে আমি এইটা দেখাবো না ধরেন আমি এইটাকে না দেখি আমি এই ব্যারেলেরটা দেখাবো তখন আমার হাইলাইটস এর কাভার এটা দেখাবে হাইলাইটস এর ব্যাপারটা আপনাদের কাছে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে বাকিটা আরো দেই এই যে ওর প্রোফাইলে গেলে এইটা হচ্ছে একটা দুবাইয়ের বিজনেসম্যান যদিও সে দুবাই না দুবাইয়ের বাইরে জার্মানির তো ওর যেই যে হাইলাইটস গুলি দেখছেন এই হাইলাইটস গুলি হচ্ছে এক একটা আপনাদের অ্যালবাম ওর কিন্তু এক একটা হাইলাইটস কোথাও হচ্ছে 10টা 12টা 15টা কোথাও হচ্ছে ভাইয়া দেখা যায় তার বেশিও আছে 100 100 দেয়া যায় এই যে দেখেন এখানে এই যে সি মোড সোয়াইপ আপ সি মোড এই যে ওকে আমাকে কিন্তু আরেকটা লিংকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো লিংক করছে এই লিংকটা আমি আপনি করতে পারবো না ওটা ওই 10,000 এ লাগবে হ্যাঁ 10,000 লাগবে আমাদের মিনিমাম 10,000 লাগবে এবং ওর হচ্ছে দুবাইতে সবচাইতে বড় অনলাইন কার সেলিং এর যে ওয়েবসাইটটা সেলেনি কার ওইটার ওনার হচ্ছে এই ছেলেটা এটা এখন সৌদিতে মেবি আর একটা ব্রাঞ্চ ওরা লঞ্চ করছে বাট নামটা পড়তে পারিনি ওনার সাইগিন ইয়েলচিন হ্যাঁ এনাকে আপনারা সবচেয়ে বেশি দেখবেন ইউটিউবার মো ব্লগ দেখেন কেউ হ্যাঁ আমি মো ব্লগ দেখি দেখি মো ব্লগ এর সাথে একে প্রচুর দেখা যায় সাইগিনকে এই যে ওর দেখেন এক একটা হাইলাইটস এ এক এক টাইপের ছবি এবং প্রত্যেকটা হাইলাইটস এর আলাদা করে নাম আছে নট ইভেন এটা আপনারা উপরে এই যে দেখেন এখানে কম করা আবার যদি আরেকটা দেখে কালকে একটা দেখালাম না এই যে দেখেন এটা কত ছোট 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 দেখতে পাচ্ছেন উপরের জিনিসগুলি ওই ছোট ছোট একটা ডট কিন্তু একটা করে ছবি একটা হাইলাইটস ছোট দেখেন ছোট ছোট ডট গুলি একটা করে ছবি ওই যে উপরে দেখেন আমি একটাতে ক্লিক করছি এগুলি ভিডিওগুলি এই ভিডিওটা যদি আমরা যেমন ফেসবুক থেকে ডাউনলোড করে আবার আপলোড করে দিতে পারি ইনস্টাগ্রাম সেটা পারি না নট ইভেন ফেসবুক ফেসবুক থেকে ডাউনলোড করে এনেও যদি আপনি এখানে আপলোড করেন তাও আপনাকে ইনস্টাগ্রাম পারমিশন দিবে না সাথে সাথে ইনস্টাগ্রাম আপনার ইয়েটা ব্লক করে রাখে স্টোরিটাকে ব্লক করে রাখে স্টোরিটা দেখে না আপনাকে বারবার অ্যালার্ট করতে থাকে এইটা হচ্ছে আপনার ইয়ে এই যে দেখেন দাঁড়ান একটা ব্ল্যাক এখানে একটা পোর্শন কিন্তু হোয়াইট একটা পোর্শন কিন্তু একটু গ্রে গ্রে গুলি দেখা হয়নি ওই রকম টাইপের এখানে 100 এর উপরে অ্যাড করা যায় 99 or 100 এই হচ্ছে হাইলাইটের ইস্যু বুঝতে পারলেন আপনারা কথা না বললেন আমি আসলে বুঝতে পারি না ভাইয়া জি আপু হ্যাঁ আপু ওই কথা বললাম
কথা না বললে আমি আসলে বুঝতে পারি না ভাইয়ারা আপুরা বলেছি। এডিট প্রোফাইলে গেলে এই যে পেজ পাবলিক বিজনেস ইনফরমেশন কন্ট্যাক্ট অর ক্রিয়েট, এই যে আমরা যে বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে একটা বিজনেস অ্যাকাউন্টের আমাদের যেটা হয় একটা বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলি অ্যাড অ্যাকাউন্ট থাকে না? জি আপু, ওরকম একটা বিজনেস প্রোফাইলের আন্ডারে এই যে পাবলিক প্রোফাইল ইনফরমেশনে গিয়ে যে ক্রিয়েট আমার যদি ফেসবুক পেজ থাকে সেটার সাথে আমি কানেক্ট করে দিতে পারি, অর আমি নতুন একটা পেজের সাথে দিয়ে দিতে পারি। আমার ফেসবুক পেজের সাথে দেই যদি, আমার তো ফেসবুক অনেক পেজ, বসে থাকেন আপনারা, আমরা সে লোডিং দিতে থাকুক। আমার নামে ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। ধরেছেন? জি আপু, খুঁজে পাই না তো এই কারণে আপনার নাম বলে দিয়েছি আর কি। না, এটা হচ্ছে কি আমার কোনো রেডি পেজ নাই, এখানে রেডি পেজ হলে সেটা আলাদা। এইটা ডিরেক্টলি আমার নামে পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এইটা এইটার ট্রুথ। এখন আমি যখন অ্যাড রান করব তখন আমি এই পেজের যে রহমানের পেজের থেকে রহমান আন্ডারস্কোর সুলতানা পেজ থেকে আমি হচ্ছে অ্যাড রান করব, যেটা আমার ইনস্টাগ্রামে প্লেসমেন্ট দিব। জি আপু, তাহলে এই যে বলেছিলাম যে ইনস্টাগ্রামে প্লেসমেন্ট দেয়া বা ইনস্টাগ্রামের হচ্ছে আপনার ইয়ে করা কি বলে অ্যাড রান করানো, যেটা আমরা ফেসবুকের থ্রুতে করবো, সেটা এখান থেকে পারবো। প্রোফাইল ডিসপ্লে অল হিডেন, ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো, আমার বায়োতে তো কিছু অ্যাড করা নাই। এই হচ্ছে মোটামুটি টাইপের আপনার ইনস্টাগ্রাম, মোটামুটি টাইপের, নট খুব বেশি। এই যে এখানে যে অ্যাডসটা, যে সিকিউরিটির নিচে যে অ্যাডস, এই অ্যাডসটাতে ক্লিক করলে ধরেন অ্যাবাউট অ্যাড, অ্যাক্টিভিটি অ্যাড, এখান থেকে যদি আপনি ইয়েতে ক্লিক করেন অ্যাড টপিক, আপনার ইয়েতে নিয়ে যায়, পিসি থেকে বসে ট্রাই করলে আপনাকে ডিরেক্টলি অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? পিসি থেকে বসে ট্রাই করেন আপনারা, যে কেউ একজন অ্যাডে ঢুকে দেখবেন আপনাদেরকে ইয়েতে নিয়ে যাচ্ছে, সে কি বলে এটাকে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। আমি না কথা বলতে বলতে এরকম ভুলে যাই কেন এটা বুঝলাম না, প্রচুর হয় এটা ইদানিং আমার, বেসিক এতটুকু, এর বেশি আর কিছু না। আর এখানে আপনার বিজনেস বিজনেস অ্যাকাউন্ট ওপেন করার পরে বেসিক কিছু ইনফরমেশনের চেঞ্জ হয়, কিছু পেজের সেটিংস এর জন্য হয়, কিছু অন্য আর কিছুর জন্য হয়। এখন এইখানে আমরা চাইলে যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে গিয়ে যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এটাকে সুইচ করে দিলি আমার অ্যাকাউন্টটা পার্সোনালে চলে আসবে। আর সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, আমি ধরেন একটা বিজনেস অ্যাকাউন্ট খুলেছি না, এখন আমি একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলতে পারবো আমার এই প্রোফাইলের আন্ডারে, আমার এই ইনস্টাগ্রাম প্রোফাইলের আন্ডারে আমি আরেকটা ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলে নিতে পারবো। এবং এখানে এটাকে এখন যদি আমি সুইচ টু পার্সোনাল দিয়ে দিই, পার্সোনালে চলে আসবে, কিন্তু ঝামেলা হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু এখন কোনো ইয়ে নেই, এই যে যারা দিচ্ছে 41 জন, এই 41 জনের কাউকে কিন্তু আমি এখন অ্যাকসেপ্ট করি না, কিন্তু এই 41 জন যারা দেখাচ্ছে এদের হচ্ছে আমার জাস্ট আমি এটাকে পাবলিক করে দেওয়ার কারণে এটা এরকম হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি জি আপু, জি আপু, এটা শুধুমাত্র পাবলিক করে দেওয়ার কারণে, আমি জানি না। জি আপু, আপনাকে এখন রিমুভ করার জন্য একজন ফ্রিল্যান্সারকে হায়ার করা দরকার। হ্যাঁ, আসলে হায়ার করা দরকার, আপনাদেরকে করুন। হ্যাঁ, ঠিক আছে আপু, ঠিক আছে। সবাই তো এগুলো বুঝে না আপু, আবার এখন বলো কই যাবে, সবাই তো আবার এগুলো বুঝে না, আবার এখন বলো বলো হয়ে যাবে অন্য কাউকে দিলে।
ফ্রিল্যান্সার কে দিতে হবে কাজটা। আচ্ছা ফ্রিল্যান্সার কে দিতে হবে, ঠিক আছে আমি ভালো ফ্রিল্যান্সার আছি, আমি আমারটা করে নিতে পারবো। আপনার মনে হয় যে আমার ফ্রিল্যান্সার হায়ার করা উচিত কোনোভাবে আপনাদের মনে হচ্ছে? না হু, বড় বড় ফ্রিল্যান্সার গুলো তো ছোট ছোট ফ্রিল্যান্সার গুলো হায়ার করে। ওইটা কখন হায়ার করে জানেন? যখন হচ্ছে বিগ বাজেটের কাজ পড়বে, ধরেন সে $450-500 একটা কাজ পেলো, সেখানে হয়তো দেখা গেল আপনার ছোট্ট একটা কাজ আছে, যে ছোট্ট কাজটা হয়তো সে করবে না, সে করবে না, সে না করে তখন সে আপনাকে হায়ার করবে। এবং তখন যে সে $500-এর কাজ পেয়েছে, $500-এর কাজ পেয়ে আপনি মনে করবেন না সে আপনাকে $500 দিবে। $500-এর কাজ যদি সে পেয়ে থাকে, আপনাকে সে ম্যাক্সিমাম $100 পে করবে, ম্যাক্সিমাম। জি আপু, জি আপু জানি। তো ম্যাক্সিমাম যদি $100 পে করে, মনে করেন এই $100 যা পে করছে তা হচ্ছে তার যা পাচ্ছে তার সবচাইতে হার্ড যে কাজটা, সেটা সে আপনাকে দিয়ে করাবে। জি আপু, কন্ট্রাক্ট সিঙ্ক্রোনাইজেশনে যদি যান, সেখানে হচ্ছে আপনার ফোন নাম্বারের সাথে সিঙ্ক্রোনাইজ করা, এই বেসিক জিনিস তো মোটামুটি আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও আমি একবার করে বলে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ তো বুঝেন, এই যে কো ক্লোজ ফ্রেন্ডে গিয়ে আপনারা মেবি আমার স্টোরি দেখতে পান নাই। আচ্ছা স্টোরিগুলি যদি আমি এখন চাই আরো অ্যাড করা যায়, আপনি চাইলে আরো অ্যাড করে দিতে পারবেন, কিন্তু শুনতে পাচ্ছেন? জি আপু, হ্যাঁ আপু। মেবি না আপু, ভিডিওগুলো স্টোরি হিসেবে কিভাবে অ্যাড করেন? ভিডিওগুলি সেম ওইতেই করবেন ভাইয়া। স্টোরি ধরেন আমি এখান থেকে একটা ডিলিট করে দিই, আমার কাছে তখন কোনো ভিডিও নাই। আপনাদের কারো কোনো ভিডিও আছে? কারো কোনো ভিডিও? 20 সেকেন্ড হবে? হ্যাঁ ভাইয়া, মিনিমাম 3 সেকেন্ডের দিলেই হয় স্টোরি। আর একটা কথা, স্টোরি কিন্তু এক একটা 15 সেকেন্ডের টাইম থাকে, একটা স্টোরি থেকে আরেকটা স্টোরিতে যেতে 15 সেকেন্ড টাইম লাগে, 15 সেকেন্ড, বুঝলেন? জি আপু, জি জি। আর স্টোরি ভিডিও তো 19 সেকেন্ড আর শো করে। জি স্টোরি ভিডিও তো 19 সেকেন্ড, যে কোনো ভিডিও 19 সেকেন্ড না, স্টোরি আপনার 15 সেকেন্ডের বেশি শো করবে না, ওইটা ভেঙে দুইটা স্টোরিতে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফার হয়ে দুইটা স্টোরিতে চলে যাবে। আর আরেকটা যেটা আমি আপনাদের দেখাতে চেয়েছি, বলছি ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। ধরেন আমি আমার এখান থেকে একটা ছবি আপলোড করি আর স্ক্রিনশটটা নিই, স্ক্রিনশটটা তারপর আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওইখানে ট্যাগ ইউজ করা যায়, কত কিছু ইউজ করে, এগুলো তো দেখা যাচ্ছে না নাকি? ওইটাই তো কোথাও দেখা যাচ্ছে আমার এখানে। হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছেন না প্রত্যেকটা জায়গা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এখানে অনেক ফিচার আছে তো, অনেকগুলি ফিচার আছে, দেখা যায় না ভাইয়া, কিচ্ছু করার নাই। ওইটার জন্য আমি দায়ী না, আমরা আপনাকে দায় দিই নাই তো। আপনি যদি ইচ্ছে করে নিয়ে নেন এটা, তাহলে তো আপু হয় না। অ্যাডান কত তো 5টা এলাকা থেকে হবে? জি 5টা এলাকা থেকে অ্যাডান করা যায়? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাডান করা যায় না, এখানে যে অ্যাডস অপশনটা আছে ওটা থেকে পারবেন না, এই ফিচারটা তারা চেঞ্জ করেনি, কিন্তু তাদের এটা সম্পূর্ণ অ্যাড রানের সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আপনার ইয়েতে চলে গেছে, মেসেঞ্জারে চলে গেছে, সরি অ্যাড ম্যানেজারে চলে গেছে। এবং যে কথাটা, এই কথাটা যে বলছে সে হচ্ছে কালকে আমার শিটটা দেখে নাই, একবারের জন্য আমার গুগল ডকে ঢুকে দেখেনি, কারণ ইনস্টাগ্রামে অ্যাড ম্যানেজার, ইনস্টাগ্রামের অ্যাড কিভাবে প্লেস করতে হয় সেটা টোটাল ডিটেল ওয়েটা আমার ওখানে লেখা ছিল, যে কিভাবে আপনার বিজনেস অ্যাকাউন্টে আপনার ইনস্টাগ্রামকে অ্যাড করবে, কিভাবে সেইখান থেকে কোন ওয়েতে আপনার ইনস্টাগ্রামে অ্যাডটা প্লেস হয়, লেখা ছিল? লেখা কি ছিল?
হ্যালো রে জিয়াপু লিখা ছিল বলে জিয়াপু বুঝি নাই তো বললাম লিখা ছিল কি নাই যে এটার উপরে প্রেস করে ধরেন অ্যাড টু ইওর স্টোরি এখন এই যে দেখেন এই অপশনগুলি হচ্ছে আপনাদের এখানে মিস হয়েছে ধরেন এই যে এটা হচ্ছে ফার্স্ট আপনি যখন প্লাস বাটনটাতে ক্লিক করবেন আরে যন্ত্রণা দিকদারি হোল্ড অন ভাইয়েরা হোল্ড অন এটা হচ্ছে যখন আপনি একটা প্লাস বাটন ক্লিক করবেন প্লাস বাটনটা ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিটা এভাবে দেখায় গ্যালারিটা দেখানোর পরে আপনি যখন ছবিটা সিলেক্ট করেন তখন এখানে একটা আমি মার্ক করি আপনি এই মার্কের পয়েন্টটা একটু দেখবেন এই যে এখানে সাইনটা এই সাইনটা কেন হয় এইটুকু সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে যদি বেসিক এতটুকু মনে হয় যে না আপু আমি এটা বুঝিনি তাহলে আমাকে বলেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যখন আপনি ক্লিক করবেন তখন ছবিটা আপনার বড় হয়ে যাবে এবং এটা আবার সেকেন্ড টাইম প্রেস করলে এটা হচ্ছে ছবিটা ছোট হয়ে একটা ফ্রেমের মধ্যে চলে এসে পুরো ছবিটাকে দেখায় এটা ইনস্টাগ্রামের নিজস্ব একটা ফিচার যাপো এটা এখানে কেন বা এটা আমি এখানে ইউজ করব না এই ছবিটার পরে এই যে নেক্সটে দেওয়ার পরে আপনার নেক্সট অপশনটা এটা আসবে যেটা ফিল্টার এই যে দেখেন ফিল্টারগুলি নিচে দেখা যাচ্ছে এডিট অপশন আছে এই ছবিটাকে কোনো জায়গায় এডিট করা ক্রপ করা কিছু করা সেটা করতে পারবেন দেন আপনি নেক্সটে যাবেন নেক্সটে দূর নেক্সটে যাওয়ার পরে এই অপশনগুলি আসবে দেখেন এখানে ফেসবুক ফেসবুক হচ্ছে আমার যে পেজটা ক্রিয়েট হয়েছে আমার নামে যে পেজটা ক্রিয়েট হয়েছে ওই পেজ আর আমার টুইটার অ্যাকাউন্ট যদি আমার থাম্বলার থাকে আমার থাম্বলার এইগুলি দিয়ে এখানে ট্যাগ পিপল যে আমি কাউকে ট্যাগ করতে চাই ক্যাপশনে তো 2200 ক্যারেক্টার দিতে পারবো তারপরে তার সাথে আমি হচ্ছি ম্যাক্সিমাম 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো সেটা তো মনে আছে আমাদের জি আপু অ্যাড লোকেশন তো অ্যাড লোকেশন এরপরে হচ্ছে নিচে এই যে ছোট্ট করে লিখা অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংসে যখন আপনি যাবেন তখন আপনার এই অপশনগুলি চলে আসবে যে আপনি কি কমেন্ট অফ করে দিতে চান কিনা অল্টার টেক্সট এর ব্যাপার এই যে অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোট অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোট দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার পেইড পার্টনারশিপ উইথ সামথিং কিছু দিয়ে দিলে তাদের জন্য এই জায়গাটা এখন বলতে পারেন আপু এগুলি তো পিসিতেই আছে দেখেন তো এই ব্র্যান্ডেড কন্টেন্টের জায়গাটাতে কি পিসি আছে পিসিতে এই অপশনটা পাবেন কিনা পিসিতে আপনারা এই অপশনটাও পাবেন না এই যে ফেসবুক টুইটার থাম্বলার এগুলিতে পোস্ট করা এটাও পাবেন না পিসিতে ট্যাগ পাওয়া যায় অ্যাড লোকেশন পাওয়া যায় এবং অ্যাডভান্স সেটিংস পাওয়া যায় অনলি একটা ফিকে এয়ার করা যায় অ্যাড করা যায় জাস্ট আর কিছু প্রত্যেকটিকে অ্যাড করা যায় না আবার হচ্ছে আপনার ছবিও যখন অ্যাড করবেন আমরা ইনস্টাগ্রামে ছবি দেখি না একটার পর একটা একটার পর একটা ওরকম একসাথে কিন্তু 10টা ছবির বেশি অ্যাড করা যায় না 10টার বেশি একসাথে আপনি কোথাও অ্যাড করতে পারবেন না এই ছিল আপনাদের ইনস্টাগ্রামের যে জায়গাটা ব্ল্যাক হয়ে যায় এরপরে ওই অ্যাডভান্স সেটিংস এর কাজ শেষ করে আপনি বেরোয় এখানে শেয়ার দিয়ে দিলে আপনার ছবিটা শেয়ার হয়ে যাবে যেই জায়গাটা ব্ল্যাক হয়ে যায় বারবার বলছি যেই জায়গাটা ব্ল্যাক হয়ে যায় বারবার বলছি যে ভাই আমি আপনাদের দেখাতে পারছি না ব্ল্যাক হয়ে যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে এই পোর্শনটা এই ছবিগুলি কি আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে হ্যালো জি আপু দিয়ে দিন পরে বলেন না আপনি কিসের ছবি দিলেন
আমি এইটাকে আমার এখানে ট্রান্সফার করে দিই, আমি আমার সরি পার্সোনাল প্রোফাইলে ট্রান্সফার করে দিই, তারপরে হচ্ছে আপনারা আপনাদের কারোটা করে নেন। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে হচ্ছে কিউআর কোড, এই কিউআর কোডটা যদি আপনি কোথাও পাবলিশ করে দেন তাহলে হচ্ছে সেখান থেকে আপনার প্রোফাইলটা পেয়ে যাবে। আমার প্রোফাইলের নাম দিয়ে খুঁজা বা এটা দিয়ে খুঁজা ওটা প্রয়োজন হয় না। বুঝতে পেরেছেন? কিউআর কোড দিলেই পাওয়া যায়, কিউআর কোড দিলে আপনাকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা আপু, আপনার কিওয়ার্ড কোডে ওইটা দিয়ে তো হাহারি কেন আসছে? আমার কিওয়ার্ড কোডে হাহারি কেন আসছে? যে আমি যদি চেঞ্জ করতে চাই আমি তো চেঞ্জ করতে পারবো, এই যে এখান থেকে না ফারস্টে কেন আসছে, ওরা কেন আপনাকে হা দিল? এখন আমি কিভাবে বলবো ভাইয়া ওরা কেন দিল? ওরা মেবি আমারে পছন্দ করে নাই। এগুলোর জায়গায় মেবি ছবিও দেওয়া যায় নিচে। হ্যাঁ দেওয়া যায়, কিন্তু জায়গায় ভাইয়া কি দরকার? আমি ইনস্টাগ্রামে, আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে বুঝতে পারছেন না যে আমি ইনস্টাগ্রামে মানে আমি যদিও আপনাদের করছি কিন্তু আমি আমার নিজের প্রোফাইলটা এখন পর্যন্ত কাজ করিনি। আমার ভালো লাগে না এত সোশ্যাল মিডিয়া আসলে ইউজ করাটা ভাই একটু টাফ হয়ে যায়। আপনারা দিলেন আমারে শেষ করে পার্সোনাল অ্যাকাউন্টে এসে এখন আপনাদের কোন অপশন কোথায় একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে খুব বেশি দেখতে পারবেন। আপনাদের এগুলি বলার পরে আপনাদের কোথাও কি মনে হয় না যে না আমার এটাতে ঝামেলা আছে, আমার ওটাতে ঝামেলা আছে? এই যে দেখেন আমি ছবিগুলি যে এখানে শেয়ার করেছি, যে ছবি আমি শেয়ার করি আমার এখানে এটা সেভ টু গ্যালারি থাকার কারণে আমার এই ছবিগুলি সব গ্যালারিতে সেভ হয়ে যায়। আর স্টোরি কি আমার ফেসবুকেও শেয়ার হইছে? কত কথা কানেক্ট করা আছে না জান শেয়ার হয় না? আপনি ফেসবুক দেখেন তো? আমরা বাংলাদেশে ফেসবুকে গুরুত্ব বেশি দিই তো, আমরা ফেসবুকে গুরুত্ব বেশি দিই, ফেসবুকে গুরুত্ব বেশি দিই। হ্যাঁ আমরা যেটা আর কি আমাদের কালচার ফেসবুকটা জনপ্রিয় এই কারণে আর কি। এই যে আমার পেজ ক্রিয়েট হয়ে বসে গেছে। বাহ, করবো না পেজ, পেজ করে কর লাভ কি? এটা অপটিমাইজ করতে হলে তো একটা লাগবে, ফ্রিল্যান্সার লাগবে। আপনাদের কি সবই মনে হয় সবকিছু অপটিমাইজ করতে আমার ফ্রিল্যান্সার লাগে? আমি তো এটা রাখবই না, এই পেজটা তো আমি ডিলিট করে দিব। এত সময় কি আপনার আছে? ডিলিট করার সময় নাই। ও না না, আপু এটা সময় ডিলিট করার জন্য ফ্রিল্যান্সার হায়ার করুন। হ্যাঁ হ্যাঁ আকাশ ভাই রাইট, ডিলিট করার জন্য ফ্রিল্যান্সার হায়ার করুন। খুব ভালো বলছেন ভাই আপনারা, এটা ভালো ছিল। কই কই পেজ কই বোল্ডেস্টটা ডিলিট করে দিন, ইয়াল্লা পিটাবে আমারে। হইছে ইনস্টাগ্রাম নিয়ে আর তো কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। ও আর যা দিছিস এটা আ যায় রে জি, আর যা আর যা আর যা কি হইছে? উনি আজার কথা বলছে, আদার আর কি আজার আরজা আরজা কি হয়েছে? আমি আরজাটা আজাইরা মনে করছি, আরজা আজাইরা মনে করেছেন। আচ্ছা আরজা নামের একটা অর্থ আছে, আরজার দেয়ার কিছু কারণও আছে। কখনো কোথাও কোনো বিজনেসের জন্য, সেটা ইনস্টাগ্রামের জন্য হোক, যদি নিজের জন্য ক্রিয়েট করতে চান তাহলে সেটা আপনারা একটু চিন্তা করে করবেন। আর আপনারা সবাই পারেন একটা প্রোফাইল নিজেদের জন্য ইনস্টাগ্রামে খুলে নিতে, যেটা হচ্ছে আপনি অ্যাজ এ ক্রিয়েটর, ক্রিয়েটর হিসেবে একটা প্রোফাইল
ওপেন করে নিতে পারেন, যেটাতে হচ্ছে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর কাজগুলি প্রমোট করতে পারেন। এবং হ্যালো, হ্যাঁ আপু আপু, হ্যাঁ সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজগুলিকে সেখানে আপনারা প্রমোট করে নিতে পারেন। চাইলে আপনারা একটা প্রাইভেট প্রোফাইল খুলে নিতে পারেন, সরি কি বলে বিজনেস প্রোফাইল, যেটা ক্রিয়েটরের আন্ডারে, ক্রিয়েটরের আন্ডারে যেটা সেটা খুলে নিতে পারেন। আল্লাহ দিলেন আপনারা, কে কে কোন জায়গা থেকে কি আসছে খেলে। এইগুলি হচ্ছে কি যে যত আপনার ইয়ে থাকে না, ধরেন আপনার এখানে যত ফলো রিকোয়েস্ট থেকে যাবে না, যদি কোনো রকমে একবার আপনি আপনার প্রোফাইলটাকে পাবলিক করে দিতে পারেন, যেটা এটা সবচেয়ে বাজে ফিচার, সেটা হচ্ছে সাথে সাথে ওইগুলি হচ্ছে আপনার এখানে অটোমেটিকলি জয়েন হয়ে যায়, তখন আর উইদাউট আপনার মানে আপনার কোনো পারমিশন নেয় না। এটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস, কাউকে আপনি হোল্ড করাচ্ছেন, হোল্ডের জিনিসটা চলে আসা। আচ্ছা ইনস্টাগ্রামের এতটুকুর পরে বাকিটুকু হচ্ছে আমাদের যারা কিওয়ার্ড পায়নি, কিওয়ার্ড নিয়ে তাদের অনেক ঝামেলা হয়। দীপ্ত ধর আছে, জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ দীপ্ত ধর আছে, আকাশ আছেন, আর সাইদ কি জানি বলছিলেন ভাইয়া, আমি শুনিনি। আমার আসলে আপনাদেরকে বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা কিওয়ার্ডের ক্লাস নিয়ে নিবো, সেটা হচ্ছে আমাদের আকাশ কিওয়ার্ডের ক্লাস পাইনি, আমাদের হচ্ছে দীপ্তধর কিওয়ার্ডের ক্লাস পাইনি, আর দুই একজন যারা পরে এসেছে তারা কিওয়ার্ডের ক্লাস পাইনি। তো কিওয়ার্ডের ক্লাসগুলির জন্য ভাইয়া ঝামেলা হয়ে যাচ্ছে, যে কিওয়ার্ড যদি আপনারা না বোঝেন, আপনারা দেখা যাবে যে সোশ্যাল মিডিয়ার কাজগুলি করতে পারবেন না, আপনারা এসইওর কাজটা সামনে আসতেছে, এসইওর কাজগুলি করতে পারবেন না। এবং সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ইচ এন্ড এভরি স্টেপে কিন্তু আপনার কিওয়ার্ডটা লাগে, তাই না? ওই জন্য মনে হলো আমাদের যেহেতু আজকে ইনস্টাগ্রামটা একটু শর্ট ছিল, গতকালকে ম্যাক্সিমাম পোর্শনটা হয়ে গেছে, এই জন্য আমি ভেবেছি যে আজকে ওদেরকে আমি কিওয়ার্ডের ক্লাসটুকু দিয়ে দিব, যেটাতে ওদেরও হেল্প হয়ে যাবে, বাকি আপনাদের রিভিশনের সময় ওদের আরেকটা রিভাইজ হয়ে যাবে প্রপার ওয়েতে। ঠিক আছে আকাশ আর দীপ্ত ধর, আপনাদের যে কিওয়ার্ডের আপনারা দুজন ছাড়া আর কে ছিল? দীপ্ত বড়ুয়া, দীপ্ত বড়ুয়া আপনার কি কিওয়ার্ড হয়েছিল ভাইয়া? কিওয়ার্ডের জন্য কেন প্রয়োজন? সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের ওয়ার্ল্ডে মানে সার্চ ইঞ্জিন অনেকগুলো, তার মধ্যে গুগল সবচাইতে জনপ্রিয় বলতে পারেন, বা গুগল সবচাইতে বেশি ইউজ হয়। গুগলের পরে হচ্ছে আপনার ইউজ হচ্ছে বিং হয়, বিং ইউএসএ তে হয়, তারপরে হচ্ছে আপনার সরি ভাইয়া ডাকডাকগো, ইয়াহু, হ্যাঁ ইয়াহু আছে, ডাকডাকগো আছে, তারপরে বিং আছে, ইয়েন্ডেক্স আছে, তারপরে ইয়েন্ডেক্স এর সাথে আর কি যেন আছে, চায়নার ওরা বাইডু ইয়েন্ডেক্স খুব বেশি ইউজ করে, বিং আর হচ্ছে গুগল, এগুলি হচ্ছে সরি বিং ইয়াহু এগুলি ইউএসএ তে প্রচুর ইউজ হয়। এখন বলতে পারেন আপু তাহলে গুগল কে ইউজ করে? গুগল ওয়ার্ল্ড ওয়াইড 92.71% মানুষ ইউজ করে গুগল, চ্যানেল তো ইউজ করে না এটা, হ্যাঁ প্রত্যেকটারই একটা করে জায়গা আলাদা আছে, কিন্তু তারপরও ওয়ার্ল্ড ওয়াইড যে সার্চ ইঞ্জিনটা, আমি ওয়ার্ল্ড ওয়াইড সেই সার্চ ইঞ্জিনটার কথা বলছি, ঠিক আছে ভাইয়া? জি ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয়, যেমন আমাদের এখানে বাংলাদেশে এসেছিল না পিপিলিকা, জি ভাইয়া পিপিলিকা, হ্যাঁ আমাদের নিজস্ব ছিল,
পিপিলিকে আমাদের নিজস্ব ছিল, সেটা ঠিক আছে। একটা সেকেন্ড, হ্যাঁ আমি আমার ওই পেজটাকে ডিলিট করে আসি, এত পেজ রাখা দরকার নাই তো। তো এই পিপিলিকার, যেমন পিপিলিকা বাংলাদেশি এখন ইউজ হয়, আপনারা এখন বলতে পারেন আপু আপনি যা নাম বলছেন তারপরেও তো আরো অনেক ইউজ হয়। হ্যাঁ অনেক ইউজ হয়, কিন্তু ওইটা একটা লিমিটেড পোর্শনে হয়। এইগুলি আমি যা বলছি তাদের, তারা খুব ভালো, মানে তারা খুব বেশি ইউজ হচ্ছে। তারা আর ইউ বলছিলেন না, আর ইউটাই হচ্ছে রাশিয়া, ইন্ডেক্স আর ইউ, ওটা হচ্ছে রাশিয়াতে ইউজ হয়। যেটা সেটা ইন্ডেক্স আর ইউ, সেটা রাশিয়ার জন্য ভাইয়া। হ্যাঁ রাশিয়া একটা সাবাদ দিছিলেন, ওইটা 0.56% একটা আর ইউ 0.66% ভাইয়া। একটা ইনডেক্স হচ্ছে আর ইউ রাশিয়ার, আরেকটা ইনডেক্স হচ্ছে চায়নার। রাশিয়ারটা হচ্ছে আপনার 0.56% আর চায়নারটা হচ্ছে 0.57%। বাইডু, ও বাইডু, হ্যাঁ বাইডু, বাইডু ইউজ হয় চায়নাতে, সেটা হচ্ছে 1.06%। বিং ইউজ হয় ইউএসএ তে, সেটা হয় 2.32%। ইয়াহু ইউজ হয় 1.59%, 59 মেবি, 59, হ্যাঁ মেবি 59, 1.59। আপনি আমাকে ইয়ে করবেন না, কনফিউজ করবেন না। আমরা বলে এসছি যে আমরা এটাকে হ্যাশট্যাগ আকারে দিয়ে দিবো, কিওয়ার্ড কে আমরা হ্যাশট্যাগ আকারে দিয়ে দিবো। এখন কিওয়ার্ড বের করতে হলে তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সার্চ ভলিউম, এসডি। এসডি কি? এসডি হচ্ছে এসইও ডিফিকাল্টি, সার্চ ভলিউম, এসডি এবং গুগল ট্রেন্ডস। বোঝা গেল আকাশ? হ্যালো আকাশ। জি আপু বুঝা গেছে, আমি লিখে নিচ্ছি। আচ্ছা এটা আমি ছোট ছোটখাটো একটা ডক ফাইলে আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা এখন হচ্ছে এই যে সার্চ ভলিউম, সার্চ ভলিউমটা কি মানে হচ্ছে ওই শব্দটা পুরো ওয়ার্ল্ডে কতবার সার্চ হয় বা এটার সার্চ ভলিউমটা অ্যাভারেজ ভলিউমটা কেমন, সেটা সবসময় ট্রাই করবেন। বাংলাদেশে প্রেক্ষাপট হোক, বাইরের প্রেক্ষাপট হোক, সেটা 100 থেকে 1 একটা বেস্ট পোর্শন বা একটা বেস্ট কি বলে এটাকে, বেস্ট রেঞ্জ বলতে পারেন, বেস্ট ফিগার। কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশে না 100.1 অনেক খুঁজে পাওয়া যায়, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যখন খুঁজতে যাবেন তখন এই 100 থেকে 1 খুঁজে পাওয়া টাফ হয়ে যায়। এখন কথা হচ্ছে এসডি, সার্চ ভলিউম। সার্চ ভলিউম লো থাকা লাগবে। সার্চ ভলিউম যখন লো থাকবে, আপনি যখন ওয়ার্ল্ড ওয়াইড দিবেন এইরকম অনেক দেখবেন 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন কিন্তু সার্চ ভলিউম লো, ওই শব্দটা আমরা নিব না। কারণ হচ্ছে আমাদের সার্চ ভলিউম মিনিমাম 100 থেকে 1 ম্যাক্সিমাম 1 থেকে 10 যাবে, এর উপরে কোনো সার্চ ভলিউমের জন্য আমরা কিওয়ার্ড বেছে নিব না। সার্চ ভলিউম এটা থাকতে হবে, এসইও ডিফিকাল্টি লো থাকতে হবে, এবং পরবর্তীতে গুগল ট্রেন্ডসে গিয়ে আমি হচ্ছি ওর ট্রেন্ড চেক করব। ওই যে ট্রেন্ড চেক করব, ওই ট্রেন্ড চেক করার জন্য আমার ওই ট্রেন্ডসে গিয়ে, গুগল ট্রেন্ডসে গিয়ে ওই ওয়ার্ডটা যখন ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে আমি লাস্ট 3 মান্থের জন্য দেখব বা লাস্ট 1 মান্থে দেখব ওই ওয়ার্ডের ট্রেন্ড কেমন ছিল, ওই ওয়ার্ডটা কোথায় কেমন সার্চ হয়েছে, তখন আমাকে তারা দেখাবে যে এই ওয়ার্ডটা এত সার্চ হয়েছে, এরকম সার্চ হয়েছে, এবং ওই জায়গাটায় পার্সেন্টেজ পরিমাণে, পার্সেন্টেজ আকারে দেখায়। সো পার্সেন্টেজ আকারে দেখালে আমাকে সেখানে দেখতে হবে যে পার্সেন্টেজটা অবশ্যই যাতে 60 up থাকে। এখন বলতে পারেন আপু এই সমস্ত জিনিস দিয়ে কি কাজ হবে? এই সমস্ত জিনিস দিয়ে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা অর্গানিক্যালি মানুষের কাছে পৌঁছাতে পারবো। অর্গানিক্যালি আমার পোস্টটা মানুষের কাছে বেশি পৌঁছাবে। যেমন অনেকেই জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তারা আপনার ইয়ে দিয়ে দেয়, পোস্টে হ্যাশট্যাগ দিয়ে দেয়।
আমরা অনেকেই পোস্ট করার সময় হ্যাশট্যাগ দেই, কিন্তু এই পোস্টে হ্যাশট্যাগটা আসলে কেন দেয়া? এক একটা হ্যাশট্যাগ এক একটা কিওয়ার্ড, কিছু এই যে আমরা বলি না যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এই ট্রেন্ডিং হ্যাশট্যাগটা কিন্তু এই জন্যই বলা হয়, কারণ ট্রেন্ডে যেটা চলছে ওইটাকে যদি আপনি হ্যাশট্যাগ আকারে দিয়ে দেন তাহলে গুগল ট্রেন্ডে গিয়ে দেখবেন ওর সার্চ ভলিউম নেই, তখন না ওই জিনিসটা আর খুব বেশি মানুষ যখন সার্চ করে না তখন আপনার এটা মানুষের সামনে আসারও খুব বেশি চান্স নেই, তাই না? তো তখন আপনার ওইটা অর্গানিক্যালি আপনি যেইভাবে চাচ্ছেন অর্গানিক্যালি অত বেশি প্রমোট হয় না। আমরা তো ট্রেন্ডিং হ্যাশট্যাগটা বেসিক্যালি দেই অর্গানিক্যালি প্রমোশনের জন্য, আমাদের অর্গানিক প্রমোশনের জন্য দিব, এই অর্গানিক প্রমোশনটা তখন অত বেশি পরিমাণে হয় না। এই জন্য আমাদের যেটা করতে হয় যে গুগল ট্রেন্ডও দেখতে হয়, আমাদের এসডিও দেখতে হয়, আমাদের সার্চ ভলিউমও দেখতে হয়। আকাশ না, আকাশ ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে, কিওয়ার্ডটা কোত্থেকে বের করবেন? আরেকটা কথা, কিওয়ার্ড জেনারেটর আছে, কিওয়ার্ড জেনারেটর মিন্স হচ্ছে এখান থেকে আপনারা কিওয়ার্ড পাবেন। তবে এইটার যদি পেইড ভার্সন গুলি ইউজ করেন তাহলে হয়তো সব পেতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন কিওয়ার্ড বের করার জন্য যেটা হচ্ছে আমাদের মেইন কাজ করবে সেটা হচ্ছে যে ads.google.com, রিচ করা তো যাচ্ছে না। এই যে ads.google.com এ যেতে আমাদের কোনো জিমেইল দিয়ে কোনো কিছু দিয়ে যেতে হয় না, এইটা বেসিক্যালি গুগল অ্যাডসেন্স, যে কথাটা আমরা বলি শব্দটা শুনেছেন তো নিশ্চয়ই সবাই, ওই গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েশন ছাড়া এই অ্যাকাউন্টের একটা টুলস আমরা ইউজ করব কিওয়ার্ডের জন্য, সেটা হচ্ছে যে স্টার্ট নাও উপরে আছে না ভাইয়া, উপরে নিচে যে কোনো একটা জায়গায় দিলেই হয়ে যায়, স্টার্ট নাওতে দেন। ওকে, নেক্সট এ যান, নেক্সট এ, আপনার পাসওয়ার্ড তো আছে, পাসওয়ার্ড ভুল দিয়েছেন, আমিও নেক্সট এ বলেছি আপনিও নেক্সট এ চলে গেছেন পাসওয়ার্ড ভুল দিয়ে। আপু পাসওয়ার্ড মনে থাকে না আমার, আমারও মনে থাকে না ভাইয়া, আমি বারবার চেঞ্জ করি, এটা কিছু করব না, আমার প্রতিদিনই চেঞ্জ করি, আমি যদি একবার লগ আউট হই পরের বার লগ ইন এর সময় আমাকে চেঞ্জ করে নিতে হয়। আসলে ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি এই জায়গায় স্ক্রিনটা পজ করে নেন, পজ করে নিয়ে তারপরে হচ্ছে আপনি ফরগট পাসওয়ার্ড দেন, আর পাসওয়ার্ড খুঁজে নেন কিছু একটা করে নেন। পাখিটাকে কারে খেন এত সুন্দর করে, আকাশ আপনার? হ্যালো আকাশ, বাইরে কেন শোনা যাচ্ছে? আমি একটু করে দিচ্ছি, এক মিনিট।
আচ্ছা দীপ্ত, জুনিয়র দীপ্ত, আপনার কাছে কি ভাইয়া পুরো লিঙ্ক গুলি আছে? আপনার কাছে তো দেখলাম 17 আগস্ট পর্যন্ত আছে, তার পরের গুলি আর নেই? পুরো দিছি তা তো, আমার কাছে 17 আগস্ট পর্যন্ত কেন যাচ্ছে সেটাই হচ্ছে কথা। আমি পুরো দিছি জানো তো আমাকে। আচ্ছা ভাইয়া এটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আচ্ছা হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে, তাহলে আপনি আমাকে একটু পার্সোনালি দিয়ে দেন ভাইয়া, ঠিক আছে? আকাশ হয়েছে? জি আপু শেষ। আর কিওয়ার্ডের আরেকটা কাজ হয় হচ্ছে ভাইয়া, আমরা যখন অন পেজ এসইও করতে যাব, অন পেজ এসইও করতে গেলে কিওয়ার্ডের একটা ব্যাপার থাকে, এই কিওয়ার্ড গুলিকে তখন দেখতে হয়। আল্লাহর কি ইউ টু ডিভাইস, এত আপনিও তো আমার থেকে কম না ভাইয়া। এখানে এই এই ইন্টারফেসে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টুলস এন্ড সেটিংস, দেখতে পাচ্ছেন আপনি আকাশ? টুলস এন্ড সেটিংস, হ্যাঁ টুলস এন্ড সেটিংস এ যাবেন। টুলস এন্ড সেটিংস এ যাওয়ার পরে এখানে দেখবেন কিওয়ার্ড প্ল্যানার বলে একটা জায়গা আছে, অপশন আসবে আপনার, ইওর অ্যাকাউন্ট ইজন্ট অ্যালাইভ। আপনার এটা থেকে অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল? জি আপু এটা দেখেছিলেন আপনি ফার্স্ট ক্লাসে, হ্যাঁ দ্যাটস ওয়াই আপনার এটা এসেছে। আচ্ছা এটা সমস্যা নেই, রিঅ্যাক্টিভ করার কোনো দরকার নেই, আমরা টুলস ইয়েতে চলে যাব, টুলস এন্ড সেটিংস এ চলে যাব ভাইয়া। জি আপু ইয়েস ক্লিক করেন, এই যে দেখেন প্ল্যানিং এ, প্ল্যানিং এ, প্ল্যানিং এ, হ্যাঁ প্ল্যানিং এর এখানে কিওয়ার্ড প্ল্যানার আছে। জি কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, তো জুনিয়র দীপ্ত আপনি আমাকে দেননি ভাইয়া। আচ্ছা এই কিওয়ার্ড প্ল্যানারে গেলে এরপরে হচ্ছে ভাইয়া ডিসকভার নিউ কিওয়ার্ডস। এখন কথা হচ্ছে আপু আমি কি দিয়ে খুঁজব, এই যে কি দিয়ে খুঁজবেন, বায়ার বায়ারের নিশ বলে দিবে, বায়ারের নিশ বলে দেওয়ার পরে প্রথম শব্দটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, কি হবে শব্দটা যেটা দিয়ে আমি খুঁজে বের করব। যেমন আপনি বিকেলের ব্যাচের ফজলুল ভাইকে দেখেছেন, ওনার সমস্ত কিছুতে কিন্তু ওনার উনি বাইং মানে গার্মেন্টস রিলেটেড ওনার জব ছিল, ওই জন্য ওনার কিন্তু সমস্ত কিছুতে দেখবেন যে গার্মেন্টস রিলেটেড টপিক গুলি মাথায় চলে আসে। হ্যাঁ আমি যা করব আমার কিন্তু আসবে হয় ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে আমার ফ্যাশন ডিজাইনিং, কিছু কিছু আসে হচ্ছে আমার নিউজ প্রেজেন্টিং এর, বাকিটা আসে না। আপনাদের বুঝতে হবে, ধরেন এখন আপনাকে বায়ার একটা চ্যানেল ক্রিয়েট করলো, তার চ্যানেলটা যদি কুকিং রিলেটেড হয়, আমাদের এই ব্যাচের যেমন পিজা এসা আপু আছেন, ওনাকে আমি পিজা এসা ডাকি, কারণ উনি হচ্ছে পিজা পাস্তা ডেজার্ট এগুলি হচ্ছে মানে কি বলে স্ন্যাক্স টাইপের আইটেম, ফাস্ট ফুড টাইপের আইটেম গুলি আপু হচ্ছে হোমমেড ফুড সেল করেন, তো ওই জন্য ওনাকে আমি পিজা এসা ডাকি। আমাদের এই ব্যাচে দুইটা এসা আপু আছে, তো তো এই জন্য পিজা আয়েশা ডাকা হয়। এখন এখানে কথা আছে ভাইয়া, ওই শব্দটা ধরেন পিজা আয়েশাপুর যদি আমি ধরে নেই, খাগড়াছড়িতে ওনার একটা হোমমেড ফুডের শপ আছে বা হোমমেড ফুডের একটা পেজ আছে, তার জন্য কিওয়ার্ড আপনি কি খুঁজবেন? আপনাকে তো সে বলে খালাস হয়ে যাবে যে আমার এটা আছে, তুমি এটার অর্গানিক প্রমোশন করো, তখন আপনি তার জন্য কি কি কিওয়ার্ড খুঁজবেন? হ্যাঁ রিলেভেন্ট কি হবে, এই যে শব্দটা এটা কখনো বায়ার আপনাকে বলে দেবে না, এই রিলেভেন্ট শব্দটা আপনাকে খুঁজে বের করতে হবে ভাইয়া। এবং এখানে একটা কথা আছে, এই যে রিলেভেন্ট শব্দ খুঁজবেন, খুব ভালো কথা, রিলেভেন্ট শব্দ রিলেভেন্ট ওয়ার্ড খুঁজে নিলেন,
ওয়ার্ড খুঁজে নিয়ে যে পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এরকমও না, ওয়ার্ড খোঁজার পরেও কিছু কাজ থেকে যাবে। এইখানে এই যে দেখেন ইংলিশ বাংলাদেশ বাই ডিফল্ট, এইটা হচ্ছে আপনার লোকেশনের জায়গা, আপনার এখান থেকে লোকেশন চেঞ্জ করতে হবে। লোকেশন কিভাবে চেঞ্জ করবেন একটু স্ক্রল করে উপরের দিকে উঠেন, উপরে উপরে ভাইয়া, আপনি নিচে চলে এসেছেন, উপরে যেতে। আমি কনফিউজ সেকেন্ড। আচ্ছা আপনি শুধু বাংলাদেশে দেন, শুধু বাংলাদেশে ক্লিক করেন, এই যে লোকেশনটা চলে এসেছে। এই যে দেখেন একটা বর্ডার লাইন, মানে পুরো পুরো ওয়ার্ল্ডটাকে কি তারা হোয়াইট রেখে আপনাকে ইয়ে করে রেখেছে, অবস্থাটা দেখতেছেন আমার দ্বারা কি বারবার বারবার, মানে আমি দেখা যায় যে আপনাদের সাথে কথা বলতে বলতে। আচ্ছা এখানে হচ্ছে বাংলাদেশ ছাড়া যদি আমি যদি কোনো কান্ট্রি টার্গেট না করে দিই তাহলে পুরো ওয়ার্ল্ড হচ্ছে আমি ডিসকভার করছি। আপনি বাংলাদেশটাকে ক্লোজ করে দেন, এখন তো শুধু বাংলাদেশ ব্লু হয়েছে, এখন পুরো ওয়ার্ল্ড চলে যাবে, কিন্তু পুরো ওয়ার্ল্ডের সার্চ ভলিউম আপনাকে দেখাবে। সো কাজ করার সময় চিন্তা করে নেবেন বায়ারের চ্যানেল কোন কান্ট্রি, দেন যদি কারো স্প্যানিশ চ্যানেল হয় তার তো দরকার নেই, স্প্যানিশ মানুষের জিনিসপত্র বা তার ইউটিউব চ্যানেলের জন্য এই কিওয়ার্ডটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন হয়, কারণ ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড বলেন, ভিডিওর কিওয়ার্ড বলেন, চ্যানেলের হ্যাশট্যাগ বলেন, ভিডিওর হ্যাশট্যাগ বলেন, ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনাকে এখান থেকে বের করে নিতে হবে ভাইয়া। সো এখানে ট্রাই করবেন বায়ারের টার্গেটেড কান্ট্রিগুলিকে সিলেক্ট করার জন্য, কারণ আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যদি আমাদের বাংলায় ভিডিও টিউটোরিয়ালগুলি হয় ওইটা কি আমার বাঙালি ছাড়া বাইরের কেউ খুব বেশি দেখবে? বাইরের কেউ কিন্তু খুব বেশি আপনাকে দেখবে না। আজকে 6 সেপ্টেম্বর, বাইরের কেউ খুব বেশি আপনাকে দেখবে না, বাইরের কেউ যখন খুব বেশি সেম ইস্যু হচ্ছে 17 নাম্বার দিলে দেখবেন। হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি, ওকে ওকে আমি সেটা বুঝতে পেরেছি। এখানে হচ্ছে বাইরের কান্ট্রি, যেই যেই কান্ট্রি সিলেক্টেড কান্ট্রি বাইরের থাকবে, বাইরের ওই সিলেক্টেড কান্ট্রিগুলি আপনাকে বুঝে দিয়ে দিতে হবে। বোঝা গেল? শুধু কি কান্ট্রি দেয়া যাবে, কোন একটা রিজিয়ন দেয়া যাবে না, ছোট রিজিয়ন? হ্যাঁ হ্যাঁ দেয়া যাবে, আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন, ওই জায়গাটার নাম লিখতে হবে আপনাকে, এক্সাক্ট নামটা আপনাকে জানতে হবে। আচ্ছা ওইখানে মাল্টিপল রিজিয়ন সিলেক্ট করা যাবে একই সাথে? হ্যাঁ আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, আপনি ট্রাই করে দেখেন। এটা পুরোটা বাংলাদেশ হলো, আপনি যদি বাংলাদেশ না দিয়ে শুধু ঢাকা দেন। আচ্ছা বুঝতে পেরেছি। আপনারা চলে যান বাংলাদেশে, পাকিস্তানি, আফগানিস্তান, চায়না, আপু থাক দুইটাই থাক, থাইল্যান্ড, পপুলেশন কম না, না নেপালও আছে, নেপালও দেন। ভুটান, সাউথ কোরিয়া দেন, জাপান, চায়না, যা পারেন দিয়ে দেন, এটা কোনো ইস্যুস না। এটা আসলে বুঝতে হয় যে কোন এগুলি বেশি, আমাদের কিওয়ার্ডটা সবচাইতে বেশি লাগে হচ্ছে ফেসবুকের অর্গানিক প্রমোশনের জন্য, ইউটিউব চ্যানেলকে র‍্যাঙ্কে আনার জন্য এবং একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করার জন্য। আপু নর্থ কোরিয়া হবে না? নর্থ কোরিয়া তো যাবে না, কারণ নর্থ কোরিয়াতে নেই আপনার সাউথ কোরিয়া। নর্থ কোরিয়াতে আপনার গাড়িটা, ইন্টারনেট তো অনেক দূরের কথা, গাড়িও সবাই ইউজ করতে পারে না, ইলেকট্রিসিটি সবার ঘরে নেই, নর্থ কোরিয়া খুব রেস্ট্রিক্টেড। নর্থ কোরিয়ার ইয়ের নাম কি যেন? কিম জং। কিম জং। সেফ দিব? হ্যাঁ এখন এখানে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দিতে পারেন, আপনার ইংলিশ প্রয়োজন নেই, ক্লিক করেন বাংলা দিলে কি কোরিয়ানটা বুঝবে?
এটা তো ভাই আমি কথা বললাম, আপনি চাইলে চেঞ্জও করে দিতে পারেন। আচ্ছা এখন লিখেন আমাদের আয়েশা আপুর জন্য আপনি কি কিওয়ার্ড নেবেন, রিলেভেন্ট বলেছেন তো, রিলেভেন্ট শব্দটা কি নেবেন পিজ্জা আয়েশা আপুর জন্য? আয়েশা আপু আছেন? এটা তো বায়ার আপনাকে বলে দিবে না। মনে করেন আপুর মতো কেউ যদি আপনার বায়ার হয় এখন, আপনি তার জন্য কাজ করেন, তখন কি করবেন? আপু গুগলে সার্চ দিব। গুগলে কি দিয়ে সার্চ দিবেন? এই যে রিলেভেন্ট ওয়ার্ড কি কি আছে মাথায় নিয়ে আসেন। এটা রিলেভেন্ট ওয়ার্ড আপনার হতে পারে হোমমেড ফুড, হতে পারে হোমমেড পিজা, হতে পারে আপনার হচ্ছে হেলদি ফুড, এই টাইপের যে শব্দগুলি দিয়ে মানুষ খুঁজবে। কি দিয়ে খুঁজে ওনার পেজটাকে কি দিয়ে খুঁজবে? হেলদি ফুড দিয়ে খুঁজতে পারে, হোমমেড ফুড দিয়ে খুঁজতে পারে, বা এই টাইপের কি কি ওয়ার্ড আছে চিন্তা কর। এই দুইটা না, একটা দিয়ে, একটা দিয়ে খুঁজ। লোকাল ফুড দেন, গেট রেজাল্ট দেন, গেট রেজাল্ট দেখে আপু দেখে থাকবে। হ্যাঁ আপু পাঠাবে, সমস্যা কি? এই যে এখন একটা জিনিস দেখেন, অ্যাভারেজ মান্থলি সার্চ, আমি সার্চ ভলিউম বলেছিলাম না জি আপু, অ্যাভারেজ মান্থলি সার্চ। কম্পিটিশনটাই হচ্ছে এসডি এসইও ডিফিকাল্টি, কম্পিটিশনটাই হচ্ছে এসডি এসইও ডিফিকাল্টি। টপ অফ পেজ বিট, যেটা হচ্ছে আপনার এই ওয়ার্ডটা ইউজ করলে এটার সবচাইতে লো রেঞ্জ কত আছে, এটা সবচাইতে হাই রেঞ্জ কত আছে, এই ওয়ার্ডটার পার বিট। এইটা হচ্ছে কি যে এই ওয়ার্ডটা ধরে আপনি যদি গুগল অ্যাডসেন্সে অ্যাড দেন, আপনার পার ওয়ার্ডের কস্টিং লো রেঞ্জ এত হবে, হাই রেঞ্জ এত হবে, বিড রেঞ্জ, ওই যে দেখা যাচ্ছে টপ অফ পেজ বিড রেঞ্জ, এটাই হচ্ছে। এটা ট্রাই করবেন যে এই রকম বিড রেঞ্জ আছে এবং এই যে 100 to 1k এবং লো, দেখেন এই ওয়ার্ডটাকে যদি আমি দেখি একটু ভাইয়া কোথায় গেল, এই যে এই দুইটা ওয়ার্ডকে যদি ধরি, দোনোটা ওয়ার্ডকে আমি কিওয়ার্ড আকারে নিয়ে নিতে পারবো। দেখেন দোনোটারই আমার যেই তিনটা ক্রাইটেরিয়া ছিল, তিনটা ক্রাইটেরিয়ার দুইটাই ফুলফিল হয়েছে। 100 to 1K search volume মানে হচ্ছে SD, হ্যাঁ SD or competition low, low, এদের দুজনেরই bid range আছে, ঠিক আছে? এখন এই দুইটা ওয়ার্ড কে আপনি পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করে সেখানে একটা গুগল শীট ওপেন করেন। দুইটা ওপেন করছেন তো? ও একটা ডক ওকে ওপেন করেছেন, ওকে ব্ল্যাঙ্ক, একটা ডক করেছ ব্ল্যাঙ্ক। এইখানে ফার্স্ট লিখবেন কিওয়ার্ড, এখানে নেম, হ্যাঁ এখানে কিওয়ার্ড লিখেন, কিওয়ার্ড নেম, কেডব্লিউ নেম লিখে দেন, কিওয়ার্ডের শর্ট ফর্ম কেডব্লিউ নেম। ওরে আল্লাহ কিওয়ার্ড নেম পুরোটা। আচ্ছা আমার এখানে তারপরে হচ্ছে লিখবেন সার্চ ভলিউম, তারপরে লিখবেন এসডি অর কম্পিটিশন, এসডি স্ল্যাশ কম্পিটিশন, কারণ আমি এসডি বলে দিলাম, আপনি ওখানে কম্পিটিশন দেখে বললেন আপু এখানে তো কম্পিটিশন আছে, এসডি অর কম্পিটিশন। আচ্ছা সবাই যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে ক্লাস করে, ফেসবুক পেজ খুলতে গেলেন আমি একটা জিনিস দেখলাম, তারা ডিজিটাল মার্কেটিং বিডি, ডিজিটাল মার্কেটিং এইটা, ডিজিটাল মার্কেটিং ওইটা, এটা দিয়ে কেন পেজ খুলে? এরপর হচ্ছে ট্রেন্ড, গুগল ট্রেন্ড, পরে ফাইনাল কিওয়ার্ড।
একটা মিনিট ভাইয়া, আচ্ছা এখন ভাইয়া একটু সব একদম ইয়ে হয়ে গেছে, একটু বড় করে দেন, আরো বড়, আরো বড়, এই পাশে একটা সবসময় একটু বড় নিবেন, কারণ অনেক সময় কিওয়ার্ড গুলো একটু বড় হয়। সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশনের সময় যখন দেখবেন একটা শব্দ দিয়ে পাচ্ছেন না, মানে ক্যাটাগরি দিয়ে না পেলে সেটার সাব ক্যাটাগরি যাবেন, সেই সাব ক্যাটাগরিতে না পেলে মানে একটা শব্দকে যতটুকু ভাঙা যায় তারপরে সেটাকে দিয়ে আপনার করতে হবে। এখন সার্চ ভলিউমে 100-1 কে নিয়ে নেন ভাইয়া, এইচডি আর গুগল ট্রেন্ডস একসাথে হয়ে যাচ্ছে। সার্চ ভলিউম, হ্যাঁ সার্চ ভলিউমে 100-1 কে সবগুলি নিয়ে নেন। আপু ব্যাক করব এখানে, এটা আরেকটু না, এটা দরকার হয় না তো ভাইয়া, এটা তো শুধু লো থাকবে, এখানে লো লিখে দেন। কিওয়ার্ড থেকে দেখে আসবো যেটা দেখেছিলাম, হ্যাঁ ওই দুইটা কিওয়ার্ড কে এখন এখানে নিয়ে আসবেন, কপি করে জাস্ট দুইটা ওয়ার্ড কে একটা একটা করে কপি করে নিয়ে নেন ভাইয়া। এইটা একটা একটু বড় করেন, এখানে ডট ডট যেহেতু আছে ডট ডটে লেখা আরো রয়ে গেছে, এটা একটা সাব। আচ্ছা কিচেন হাইজিন, ফুড সেফটি এন্ড হাইজিন, আচ্ছা ভাইয়া এখন গুগল ট্রেন্ডসটা আমরা পরে দেখব, আগে সবসময় কিওয়ার্ডগুলিকে বের করে নিব, অলওয়েজ আমাদের কিওয়ার্ডকে বের করে নিতে হবে, তারপরে আমরা গুগল ট্রেন্ডস সবগুলির জন্য একসাথে যাব, কারণ গুগল ট্রেন্ডসটা আলাদা আরেকটা খুলতে হবে আমাদের ট্যাব। তারপরে যান ওইখানে, যান ওই কিওয়ার্ড প্ল্যানারে যান, এই দুইটা দিয়ে তো ফাইনাল কিওয়ার্ড আসবে না ভাইয়া, সার্চ করেন নিচে আসেন, কম্পিটিশন আছে, কম্পিটিশনে যান, লো bid range high then low then high then amount আছে, হ্যাঁ না amount আপু amount কি দিব আমি জানি না, amount টা একটা থাকতে হয় 0.01 দিন, 0.01 দিলে ওই বেশি effective হয় না ভাইয়া, আমি যতটুকু দেখেছি, কারণ keyword নিয়ে কাজ করতে গিয়ে আমার এই জিনিসটা অনেকবার হয়েছে যে আমি যেটা নাই দিই রেঞ্জ না দিলে ওই ওয়ার্ড গুলি হ্যাঁ আসবে আপনার কাছে, রেঞ্জ না দেন আপনি ইয়ে দিয়ে দেন, অ্যাভারেজ মান্থলি সার্চ যেটা সেটা দিয়ে দেন, এই যে এটা কোনটা আপু, তো আপু এটা তো এখানে শো করছে না, এই যে কল করলে না করলে add impression share excluded keyword may account keyword okay আর লাগবে না ভাইয়া, ওই দুটো দিয়েছেন ওই দুটো একটাই থাকুক, কিছু করার নেই, আপু apply তো maybe হয়নি নাকি, সেভ সেভ ফিল্টারের নাম সেভ করেন, চলে এসছে তো সবই তো লো দেখাচ্ছে এখন আপনাকে, কম্পিটিশন লেভেল সব লো দেখতে পাচ্ছেন, এখন এখান থেকে বেছে নেন
কিচেন হাইজিন দিয়েছেন, উপরে উঠেন, উপরেরটা কোনটা ফুড এন্ড ফুড সেফটি এন্ড হাইজিন, হ্যাঁ নিয়ে নেন, তারপরে যান এরকম খুঁজে বের করতে হবে, তারপরে ওইটার মধ্যে সবচাইতে বেশি ট্রেন্ডের সবচাইতে বেশি পার্সেন্টেজ যার থাকে সেটা আপনার ফাইনাল কিওয়ার্ড হয়। যদি একই রেঞ্জের হয় ধরেন আপনি যে 20টা কিওয়ার্ড বের করেছেন ওইখানে ধরেন তিনটাই আছে 99% হচ্ছে আপনার গুগল ট্রেন্ডে আছে, তিনটাই আপনার ফাইনাল কিওয়ার্ড। এখান থেকে ভাইয়া এই যে হ্যাঁ এটা নিয়ে নেন, এখন এইটা যেমন আপনি হাইজিন ফুড দিয়েছেন এখন হোমমেড ফুড দেন, কারণ আপুর বেসিক কাজটা কিন্তু হোমমেড ফুড নিয়ে, আপনি হোমমেড ফুড হোমমেড ফাস্ট ফুড এই টাইপের ওয়ার্ডটা দিয়ে আপনি উপরে সার্চ করেন। বলেছিলাম না খুব বেশি যখন পাবেন না তখন নিবেন, কিন্তু এটা ডিপেন্ড করবে কারণ আপনি বাংলাদেশের বাইরেও কান্ট্রি সিলেক্ট করেছেন, সেক্ষেত্রে নিতে পারি না। হ্যাঁ তবে ট্রাই করবেন এটা সবসময় 100-1 কেতে রাখার। বিস্কিটের কাজ করেন না, বিস্কিট না বার্গার, আপনি এত দূরে থাকেন আপনাকে আমি অর্ডারও করতে পারি না, এটা ডিপেন্ড করে ভাই আপনার, কারণ আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য যখন কাজ করবেন তখন ট্রাই করবেন একটু বেশি বের করার। আপু তিনটাই তেমন একটা হচ্ছে না, আজকে এটা পেয়েছি হোমমেড ব্যাটার পেয়েছি, যে হো ফ্রেশ পাস্তা ছিল তো পাস্তার বিড নাই না, আপু বিড নেই কিন্তু এটা আছে হোমমেড ব্যাটার।
দিন না থাকলো আপু ওই সার্চ ভলিউম তো অনেক আছে। হ্যাঁ সার্চ ভলিউম থাকলেও না করা হয় কেন জানেন? আমরা যখন প্রথমবার সার্চ ভলিউম ছাড়া নিয়েছিলাম, মানে সার্চ ভলিউমটা দেখে নিয়েছিলাম, পরবর্তীতে আমার যে প্রবলেমটা হয়েছিল, আমার ওই পোস্টটা বিট ছাড়া নেয়ার কারণে আমার ওই পোস্টার না রেঞ্জ অত ভালো আসেনি। তো আমি চিন্তা করলাম আমার ট্রেন ঠিক আছে, আমার এইচডি ঠিক আছে, আমার আসলো না কেন? তারপর আমি যখন ঘাটাঘাটি ঘাটাঘাটি করতে গিয়ে পরে আমি দেখলাম আমার বিট রেঞ্জ নাই। তো পরের বার আমি আরেকটা এক্সপেরিমেন্টের জন্য উইথ বিট রেঞ্জ যখন দিলাম, ওইটার দেখলাম পোস্টের রিচ বা এঙ্গেজমেন্ট আমি ভালো পাচ্ছি অর্গানিক ওয়েতে কোথাও প্রমোশন ছাড়া, তখন এই জিনিসটা আমি বুঝতে পারলাম। বুঝতে পেরেছেন? এই জন্য বলি একটু ট্রাই করেন, কাজ করেন, কাজ করলে একটু শিখবেন, শিখলে একটু বুঝবেন। ভাইয়া এখানে হচ্ছে 663 মনে হয় কিওয়ার্ড আছে না, 762 আছে, 663 শো করছে। তো এটা 63 এর মধ্যে আপনি মাত্র 200 দেখেছেন। আপু আমরা যখন করতে যাবো সবই তো দেখতে হবে না? অ্যাজ মাচ অ্যাজ পসিবল নেওয়ার চেষ্টা করব, বেটার রেজাল্টের জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আচ্ছা এটা মিলেছে, কটা নিয়েছেন আপনি? 10টার মতো নিয়েছি আর দুইটা সহ, আর ম্যাক্সিমাম ট্রাই করেছি কি আপনার 100 টু 1 কে নিয়ার। এখন হচ্ছে আপনি পাশের একটা ট্যাবে যাবেন, গুগল ট্রেন্ডস লিখেন, যে প্লিজ এইখানে আপনার কিওয়ার্ডটাকে লিখেন আগে, একটা কিওয়ার্ড কে আনেন। হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু প্লিজ। হ্যালো আছেন নাকি? আকাশ স্ক্রল করে উপরে উঠেন ভাইয়া, আমার ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে আমি ইয়ে করেছি। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছেন। আকাশ আমার কথা শুনতে পাচ্ছেন? এখানে লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছেন, কিন্তু আপনি কিওয়ার্ড কি ওয়ার্ল্ড ওয়াইড সার্চ করেছিলেন? না আমি তিনটা দেশে করেছি। হ্যাঁ সিলেক্ট করেন, উপরে বি লিখেন, তাহলেই বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশে নেই ভাইয়া, এখানে কাহিনী আছে তো, এখানে আরো ফিল্টারের অপশন আছে তো, আপনাকে আরো ফিল্টার করতে হবে। বাংলাদেশে নেই, এরপরে ফার্স্ট 12 মান্থ ক্লোজ করেন, এর পাশেই এটা লাস্ট 30 দিন, লাস্ট
30 days হ্যাঁ অল ক্যাটাগরিজে যান এটা অল ক্যাটাগরিজে যান এটা কোন ক্যাটাগরিজে পড়ে ওখানে থেকে ক্যাটাগরিজটা সিলেক্ট করেন লিখেন ফুড 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 এন্ড ড্রিংক ওয়েবসাইট দেখেন গুগল ইউটিউব সার্চ ইউটিউবের জন্য হলে ইউটিউব সার্চ দিবেন গুগলের জন্য হলে গুগল দিবেন বাংলাদেশ শুধু তো বাংলাদেশ দেননি ভাইয়া আপনি শুধু বাংলাদেশ তো দেননি আপনি তো আরো দুটো কান্ট্রি দিয়েছিলেন আপনি এখানে কি সিলেক্ট করা যাবে মাল্টিপল সিলেক্ট করা যাবে না মনে হয় না ট্রাই করে দেখেন পসিবিলিটি নেই এখন কিভাবে ব্যাকে তো ইন্ডিয়া দিয়ে তার মানে এই একটা ওয়ার্ড সমস্ত কিছু ঠিক থাকলেও আপনার গুগল ট্রেন্ডে নেই তার মানে সেটা হচ্ছে ফেল না এটা থাকা না থাকা আপনার জন্য সমান তাহলে আপনি এটা বাদ কোন কিছু সার্চ করে দেখি কোনটা দিব এরপর একটা একটা করে সবগুলি দেখতে হবে একটা একটা করে এখানে সবগুলি দেখতে হবে আপনি এখানে আপনার সার্চে ইউটিউব সার্চ না দিয়ে অল দিতে হবে খুঁজে ভাইয়া খুঁজে এটা বাংলাদেশ দিয়ে রাখেন তো ভাইয়া এটা শুধু বাংলাদেশ দিয়ে দেখেন বাংলাদেশের মানুষ অবশ্য সেফটি হাইজিন খুঁজবে না ইন্ডিয়া 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 খুঁজবে না কোরিয়ানরা খুঁজতে পারে বাঙালি আর ইন্ডিয়ানরা খুঁজবে না অল ফুড দিলে কি অবস্থা হয় দেখেন আপু হ্যাঁ শুধুমাত্র ফুড দিলে কি অবস্থা হয় আপু বুঝতে পারেন না ভাই কি বলছেন কথা হচ্ছে লাস্টের দিকে এসে তার কোন সার্চ নেই ভাইয়া গুগল হ্যাঁ ট্রেন্ডে যান এই যে দেখেন এটা নিতে পারবেন না বিকজ এইখানে দেখেন লাস্টে এসে সে বর্ডার লাইনে চলে গেছে আপনার মিনিমাম এই জায়গাতেও যদি থাকতো বা এইটা যে এরকম আছে এরকমও থাকতো তাও হতো এর কোনো ইয়ে নাই এর কোনো মানে না ডিমান্ড নেই ওরকম না ব্যাপারটা হচ্ছে এ খুব বেশি ওঠানামা করে এর গ্রাফটা দেখেন এইখানে হচ্ছে যদি এখানে আনেন এই যে দেখেন ভাইয়া এই এই রেঞ্জটাতে নেন আর এই রেঞ্জটাতে আনেন কার্সারটা রাখেন আর একটু উপরে উঠেন দেখেন অগস্টের 18 একদম চূড়ায় উঠেন অগস্টের 19 এক ক্লাসে সে 89 এ চলে গেছে তারপরে আপনি এখানে নিয়ে আসেন 20 এ গিয়ে আপনি 0 তে চলে আসছে আবার দেখেন 21 এ গিয়ে সে 22 এরকম 89 তারপরে যান এই শেপ 85 92 দেন অ্যাড আবার 0 অগাস্ট 25 এ তারপরে যান ২৭ ০ ২৮০০ তারপরে দেখেন সে পড়ে গেছে এরপর তো 0
এরপরে সে পুরোই জিরো পরে আছে, তো এই টাইপের ওয়ার্ড কেও আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারবেন না। এইটা এখন জিরো আছে, জিরো লিখে দেন। কনসিস্টেন্ট যেগুলো আছে ওগুলো নিব, রাইট? কনসিস্টেন্ট যেগুলো আছে এবং পার্সেন্টেজটা আপনার 60% আপ থাকতে হবে। আপু জিরো কে এখানে লিখব? গুড ট্রেন্ডে, হ্যাঁ হ্যাঁ, এদেরকে জিরো দেই, যাদেরকে একদমই পাইনি তাদেরকে না, এদেরকে পাননি যাদেরকে তাদেরকে n/a আছে, n এ নিচেরটা n এ তারপরেরটা দিবেন হচ্ছে আপনি ইয়ে আপু এটা দেখি জিরো সেফটি এন্ড হাইজিন দেখি এটা। আচ্ছা আমরা ফুড আমরা হোমমেড ফুড দেখেছি, হ্যাঁ হোমমেড ফুড দেখেছি। এটা তাহলে হবে হচ্ছে জিরো। আপু আমি লাস্টে যেটা থাকবে এটা ভিত্তিতে কি জিরো দিচ্ছি নাকি? হ্যাঁ, ও অগস্টের পরে ওর কোনো সার্চ ভলিউম নেই। আর যদি থাকে লাস্ট যেটা থাকে সেটা পার্সেন্টেজ, হ্যাঁ পার্সেন্টেজ দেখবেন, অনেক সময় দেখবেন যে পার্সেন্টেজটা ডট 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 দিয়ে, ডট ডট দেওয়ার মানে হচ্ছে সেটা আপনার মানে এখনো যাচ্ছে। খেয়াল করবেন গ্রাফটা কি নিচের দিকে আর গ্রাফটা উপরের দিকে, যদি গ্রাফটা উপরের দিকে থাকে তাহলে তাকে নিয়ে নেবেন, আর যদি গ্রাফটা নিচের দিকে থাকে তাহলে নেবেন না। আপু ধরেন নিচের দিকে যাচ্ছে বাট সেটা তারপর একটা ভালো একটা রেঞ্জে আছে, অনেক হাই এ আছে, সেক্ষেত্রে তো আবার উঠতে পারে নাকি? সেক্ষেত্রে যেটা নিচের দিকে যায় তাহলে নতুন একটা চ্যানেল র্যাঙ্কিং এর জন্য নতুন পোস্ট যেতে পারে, কবে যাবে আপনি জানেন না, ততদিনে আপনার পোস্টের অন্যান্য ওয়ার্ড গুলির ইয়ে কমে যাবে। ইয়াপু ইয়া কোন কিওয়ার্ড পাই না ড্যান্সার? হুম, একটা কিওয়ার্ড পাই না ওনার ড্যান্সার? না, আপনি সার্চ দেন, আমি বলতেছি। আবার ট্যান্স দেন, গুগল ট্যান্স দেন, ইয়া দেন, অনলাইন অনলাইন শপিং দেন। এটা ওর ফাইনাল কিওয়ার্ড হবে না, না না টেন্স আর কি, লাস্ট টেন্স আর কি। হ্যাঁ ট্রেন্ডস এর এইটা, হ্যাঁ এইটা দেখেন একটা ব্যালেন্সে আছে, সে কিন্তু এখন পড়ে যাওয়ার চান্স আছে, সে এরকম উঠে গিয়ে কিন্তু পড়ে গেছে, দেখেন সে উঠে গিয়ে খুব বেশি দিন থাকে না, পড়ে যায়। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে এই যে দেখেন প্রত্যেকটা অ্যারো যে গেছে, এই অ্যারো গুলি যদি এইখানে আসবেন যখন ওরা যখন মানে ইয়ে করে না, প্রিডিক্ট করে না, তখন না এগুলি এরকম ছোট্ট ছোট্ট ড্যাশ আকারে থাকে, এরকম ছোট্ট ছোট্ট করে থাকে, বুঝছেন? ফুডের মধ্যে কালেকশন দিয়ে উনি কি করবে, ফুড কালেকশন? না না আবার বলে হ্যাঁ এই হোমমেড ফুডের পেজে কি হোমমেড ফুডের চ্যানেলের জন্য আপনি কালেকশন দিবেন আর অনলাইন শপিং দিবেন? চেক তো করলাম একটু আগে, না যেন ফুড সেফটি এন্ড হাইজিন আছে, ফুড সেফটি এন্ড হাইজিন। আপু আমার মনে হয় যে এভাবে এখানে সিডেন নিয়ে না আনলো যে ওইখান থেকে চেক করে তারপরে যদি ভলিউম ঠিক থাকে তারপর সিডেন নেওয়াটাই বেটার, কারণ বাড়তি দাম জানো ওইখান থেকে নেওয়া। আবার ওইখান থেকে এটা হয়, এটা হলো কি হয় জানেন ভাই, আমার থেকে একটা লিস্ট থাকলো মানে পরবর্তী কাজে ওইটা কাজে আসতে পারে। কাজে কিভাবে আছে এগুলো তো আপনার সার্চ ভলিউমে নেই, আপনাদের এরকম কাজ আসবে যে তুমি আমাকে পাঁচটা কিওয়ার্ড বের করে দাও, পাঁচটা কিওয়ার্ড ছটা কিওয়ার্ডের জন্য আপনি $30-$40 ডিমান্ড করতে পারেন, বুঝেন? $40 কি আপনার মনে হয় এমনি এমনি দিয়ে দিবে? $40 কি আপনার মনে হয় ওয়ার্ডার নাও, ওয়ার্ডার নাও, ওয়ার্ডার নাও তো এর ফলে ফুডে ফলে ওয়ার্ডার নাও দেন, ভালো টেন্স আসবে।
অর্ডার না ফুডে পড়ে পিটা মুদরে অনলাইনে অর্ডার করবে না অনলাইনে অর্ডার ফুডে ফুড অনলাইনে অর্ডার করলে তো এটা ফুড ক্যাটাগরির মধ্যে তো পড়ছে না তার পেজের অর্গানিক প্রমোশন করবে অর্গানিক প্রমোশনের জন্য আপনার কিওয়ার্ড দরকার সেখানে কি অর্ডার নাও দিলে কেউ অর্ডার নাও দিয়ে কি কিওয়ার্ড দিয়ে কোন ফুড পেজ খুঁজে সাইট আপু কে খুঁজে আছে হোম ডেলিভারি ভালো ট্রেন্ডস আছে আপনার ট্রেন্ডস দরকার হোম ডেলিভারি দিয়ে কেউ কি ওনার খাবারটা খুঁজবে একটা পেজ একটা চ্যানেল র‍্যাঙ্ক আনার জন্য এরকম কিওয়ার্ড দিয়েন এরপর বায়ার এসে নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাবে খুব ভালো করে আপু তাহলে আমাদের স্পেসিফাই করে দিতে হবে রিলেভেন্স রিলেভেন্ট মিন্স হচ্ছে ভাইয়া আপনার ধরেন বা সে আপনাকে বলে দিল আমি হোমমেড ফুড করি বা আমার হচ্ছে টিউটোরিয়ালটা এই টাইপের আপনাকে ঠিক এক্স্যাক্ট ওইটা ধরে খুঁজতে হবে এবং এটার জন্য এইটা খোঁজা ছাড়াও এই গুগল ট্রেন্ডসে যখন আপনি পাচ্ছেন না কিওয়ার্ড তখন আরো ছয়টা কিওয়ার্ড জেনারেটর আছে ছয়টা কিওয়ার্ড জেনারেটর থেকে আপনাকে শুধু কিওয়ার্ড গুলি খুঁজে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড ডট আইও কিওয়ার্ড সার্ফার স্লোপ তারপরে এসএমই রাশ তারপরে হচ্ছে answerthepublic.com হ্যাঁ আমি তো বলতে পারি আপনার যদি মুখস্থ বলতে পারেন তাহলে আপনি লিখে নেওয়ার প্রয়োজন নাই জি ইমন আমি দেখেছি ওয়েট আপু আবার বলেন নামগুলো আবার বলেন আপনি এসএমই রাশ এস এম ই আর ইউ এস এইচ এসএমই রাশ দেখেছি আপু দুই নাম্বার আপু answerthepublic.com answerthepublic.com এগুলি ম্যাক্সিমাম কিন্তু এখন ইয়ে হয়ে গেছে পেইড হয়ে গেছে পাঁচটা ছটা দেখতে পারবেন পুরো ডিটেইলটা দেখা যায় না শুধু কিওয়ার্ডের আমাদের শুধু সব না আমাদের তো শুধু শব্দটা দেখলি হবে আমরা ট্রেন্ড আর ইয়ে তো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বের করে নিতে পারবো আমরা তো শব্দটাই খুঁজে পাই না এটার জন্য এটা দাও নাম্বার 3 এসি মিরাজ বললাম keywordtool.io keywordtool.io .io দিস হ্যাপ তারপর তারপরে উবার সাজেস্ট ইউ বি ই আর উবার সাজেস্ট এস ইউ জি ই এস টি উবার সাজেস্ট কিওয়ার্ড ফর এভরিহোয়ার এস এল ও এস না এস ডাবল ও এস ডাবল ও এস ডাবল ও VLE Suvol Suvol.com কত হলো ভাইয়া এস ডাবল ও VLE হ্যাঁ .com তারপরে হচ্ছে আপনার কিওয়ার্ড সার্ফার কিওয়ার্ড সার্ফার হচ্ছে ইয়ার আপনার এটা কি সুভলি হবে না গ্লোবাল হবে বাকিগুলি সব হচ্ছে আপনার গুগলে আপনি পাশে ট্যাব খুলে আমিও আসছি ওর নামটা আমার প্রথমে শুনে আমার আমার উচ্চারণ করতে একটু কষ্ট হচ্ছিল পরে যখন ছোট্ট নাম বললো আকাশ তখন আমার হয়েছে যে না ওকে না এটা অনেক কমন নাম আশফাক নামটা অনেক কমন আশ